সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি সুন্দরগঞ্জ গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে। সুন্দরগঞ্জের ভোট কেন্দ্র থেকে সরাসরি লাইভ করতেছি সুন্দরগঞ্জ স্পেস থেকে। আপনারা এখন দেখতে পাচ্ছেন ভোটের শেষ মুহূর্তে আমরা আছি সুন্দরগঞ্জ স্পেস থেকে লাইভ নিয়ে, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। আমরা আপনাদের ভোটের চারপাশে ভোটের পরিস্থিতি নিয়ে দেখানোর চেষ্টা করবো আর কি। আমরা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে ভোটের চারপাশ দেখানোর চেষ্টা করব। ভাই, ভোটের পরিস্থিতি কিরকম? ভোটের পরিস্থিতি খুব ভালো এবং খুব সুষ্ঠু নির্বাচন হয়েছে। আমরা খুব খুশি। ভাই, ভোটের মানে মানে কার আনাগুনা শোনা যাচ্ছে, মানে কে হওয়ার মতো আছে? আপাতত বলা যাচ্ছে না, এখন রেজাল্টের পরে বলা হবে। আচ্ছা ভাইয়া, আমরা একজন মানে ভোট কেন্দ্রে এসেছিল এক ভাই, মানে এক প্রার্থীর আর কি সমর্থনকারী, তার কাছে ভোট করে শুনলাম ভোট সুস্থবোধ হচ্ছে আমাদের সুন্দরগঞ্জে, এবং আপনাদের আমরা তা দেখানোর চেষ্টা করতেছি। বিজয় ভাই, কোনো কোনো প্রার্থী নাই, কই প্রার্থী আমরা বিভিন্ন ভোট প্রার্থীদের মালখা দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে। মোসাম্মদ তৌহিদা বেগম দোয়াত কর মালখায় দাঁড়াইছেন তিনি, তারপর আব্দুর রশিদ সরকার তিনি দাঁড়াইছেন হাতি মালখায়, বিভিন্ন মার্কা নিয়ে আছেন, আরও আছেন নেমদাদুল হক নাদিম ভাইয়া, তিনি আছেন বৈদ্যুতিক পাথা মার্কায়, মাজেদা বেগম তিনি আছেন ঘড়ি মার্কায়, এরকম বিভিন্ন জন আছেন। আমরা এসেছি ভোটের শেষ মুহূর্তে, ভোট কিন্তু দুইটার সময় শেষ হবে বলে আমরা শুনেছি, আর 5-6 মিনিট অবশ্য সময় আছে মনে হয়।
আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সুন্দরগঞ্জ স্পেস থেকে গাইবান্ধা আসনের নির্বাচন সুন্দরগঞ্জ কেন্দ্র থেকে। কই দিক ভাই কই দেবো না ক্ষেত্র তো বাদ না দেবে নাকি লাইভ করতেছি ইয়ে সুন্দর পেজে লাইভ করতেছি, একটু কিছু বলতেন আপনি আপনাদের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জুজলজিক ভাই সাবেক সভাপতি, তিনি এখন আমাদের মানে সুন্দরগঞ্জের ভোট কেন্দ্র হতে মানে কিছু বলবেন আর কি, ভোট কী রকম হলো আর আশা করা যায়। আমরা সমর্থন করছি তার কাছে আওয়ামী লীগের সভাপতি সভাপতি, আশা করছি উনি হয়ে আসবেন, বিপুল ভোটে হবে ইনশাল্লাহ। যাক সবাই দোয়া রাখবেন যেন আল্লাহ সিদ্দিক আছে চেয়ারম্যান হয়ে আসে জেলা পরিষদ উন্নয়ন সাধন করতে পারেন। আল্লাহ হাফেজ। আপনারা ভাইয়ের বক্তব্য শুনলেন, তিনি তার প্রার্থীর জন্য দোয়া চেয়েছেন সবার কাছে, আপনারা দোয়া করবেন। আমরা আরও দেখি কয়েকজনের কাছে বক্তব্য নিব, আমরা এখন পর্যন্ত দুজনের কাছে বক্তব্য নিয়েছি, তারা বলেছেন যে আমাদের এখানে সুস্থ নির্বাচন হচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, কে জয়ী হয়, কে শেষ হাসি, কে হাসে। ভাইয়া আরিফ আহমেদ সুশীর ভাইয়া, ভাইয়া আমাদের তো সামনে যেতে দিবে না, শুধুমাত্র যারা ভোট মানে দিতে পারবে শুধু তারাই ভিতরে যেতে পারবে, সামনে যেতে দিবে না। সাজু ভাইয়া কক্সবাজার থেকে দেখতেছেন আপনি, কে হবে এই মুহূর্তে বলা যাচ্ছে না, ভোট গণনা শেষে বলা যাবে কে শেষ হাসি হাসবে। শেষ মুহূর্তে অনেক হয়েছে আমাদের সমর নেতা ভাই 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 ভোট সম্পর্কে কিছু বলেন
বলবো তো ভোট সম্পর্কে কিছু বলার নাই আমার তো, ভোট যে বেশি পাবে সেই হবে, তো ভোট সুস্থ হয়েছে, ভালো হয়েছে, এটুকু বলতে পারি আমি। এখন পর্যন্ত আমরা যে কয়েকজন ভাইয়ের বক্তব্য নিয়েছি তারা বলেছেন যে ভোট সুস্থ হয়েছে এবং শেষ পর্যন্ত দেখা যাক কে বিজয় রাশি আছে। আমরা শেষ পর্যন্ত থাকবো আপনাদের সাথে ইনশাল্লাহ। ভোট সম্পর্কে ইমন ভাই কিছু বলবে? ভোট সম্পর্কে যদি কিছু বলতেন, কি রকম নির্বাচন হচ্ছে? আমরা অনেক ভোটে আগায় আছি ঘোরাবার। আসো এদিকে, যেভাবে লুকছি বর্ষা দেখা যায়। ভাই কতজন দাঁড়ায় হয়েছে ভাই? আমার এই সময় নির্দিষ্ট কোনো ধারণা নাই, দাঁড়িয়েছে অনেকে দাঁড়াইছে। পুরুষের ভাত
টাকা দেবো না। কিছুক্ষণ আমার লাগবে, এতে আসো দারণ সামনে আরে জানে যে সৌন্দর্য মৃত্যু নতুন হচ্ছে না প্রথমে যাওয়ার পর আমরা দেখছি না, আমরা এই ফরেস্টটা দিচ্ছি।